চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচিতে নাজিরপুর সহ পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ রোববার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলু জানান, সম্প্রতি তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীর লাঠিসোঁটা, চাইনিজ কুড়াল, জিআই পাইপ সহ দেশীয় অস্ত্র দিয়ে নাজিরপুরে সমাবেশে হামলা করে। এতে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। পুলিশ তাদের উপর হামলার ঘটনায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। এর আগে নেসারাবাদ উপজেলাতে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করতে গেলে সেখানে স্থানীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা হামলা চালায়। সেখানেও ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একাধিক নেতাকর্মীরা আহত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, পিরোজপুর শান্তির জনপদ, এখানে সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করে আসছে। হঠাৎ করে বিএনপির শান্তিপূর্ণ কেন্দ্রীয় কর্মসূচিতে বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী বাহিনী দ্বারা হামলার ঘটনা ঘটাচ্ছে। নাজিরপুরে কয়েক শতাধিক নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জেলা জাসুসের সভাপতি জাহেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার সহ আরও অনেকে। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওমর আল হাসান, MI টেলিভিশন।